Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। জয়শঙ্কর, কোথায় তুমি? ওই তো আপনার কথা মতো দিব্যি আছি স্যার, বদ্ধ পাড়ায় একটা ঘর নিয়ে নিয়েছি। ভেরি গুড, যেখানে আছো সেখানে একেবারে খিলেটে থাকো, বাইরে বেরোনোর চেষ্টা করলে কিন্তু গুলি খেয়ে মরবে। বস বলছেন যে কাগজে দেখলাম ফণিপতি নাকি জেলে। হ্যাঁ জেলে তো, তাই জন্য তো তোমাকে বলছি, বেশি তিরিং বিরিং করলে কিন্তু খেলা ঘুরে যাবে, তখন কিন্তু জেলে পচে মরবে। তারা কি আর আমি একা পড়বো বস? আপনার একদম বেশি বাড়াবাড়ি করবে না, বেশি ওপর চালাকি করার চেষ্টা করবে না, যা বলছি ঠিক এক্স্যাক্টলি সেটা করো। না না, আমি কেন ধরা পড়বো? আমি ধরা পড়বো না, ওকে ধরবে কি করে? জয়শঙ্কর তো ছদ্মবেশে গা ঢাকা দিয়েছে। ছেলে হয়ে মাকে আর কত কষ্ট দেব কে জানে, কিন্তু আপনি কই জুই? আপনাকে কি কখনো ভরসা করা যাবে না? জজ সাহেব আসছেন, আপনারা ওর সবাই উঠে দাঁড়ান। শুভ্রবাবুর পক্ষের উকিল কি এসে উপস্থিত হয়েছেন নাকি আজও এসে উঠতে পারেননি? শুভ্রবাবুর উকিল। মাই লর্ড, আমি অ্যাডভোকেট অঙ্কিতা চ্যাটার্জি সান্যাল, শুভ্র চ্যাটার্জির হয়ে এই কেসটা আমি লড়ব। দিদি সোনা, তুই তুই আমার হয়ে লড়বি? কিছু অনুরোধ অনুরোধ থাকে না ভাইয়া, শক্তি হয়ে যায়। তোর মেরুদণ্ড হয়ে দাঁড়ানোর শক্তি আমাকে আজকে ব্যাস এসে গেল আমাদের ঘর শত্রু বিভীষণ। আচ্ছা এই একটা কথা বলো তো, তোমরা একই মায়ের সন্তান তো? নাই ডাউট। নিন্না শুরু করুন না। ইওর অনার, আদালতের মহামূল্যবান সময় নষ্ট না করে আমি কি আমার বক্তব্য শুরু করতে পারি? অনুমতি দেওয়া হলো। ৩ কোটি টাকা মাই লর্ড, টাকাটা তো কম টাকা নয়, আর এই কোম্পানির মালিক হচ্ছে ওনার দাদু। তাহলে এইরকম একটা মানুষকে আমি চোর বলবো না, তার কি বলবো বলুন? অবজেকশন ইওর অনার, অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগে উনি কি করে আমার ভাইয়াকে? আমার মক্কেল শুভ্র চ্যাটার্জিকে চোর বলতে পারেন। অবজেকশন সাসপেন্ড, চোর সম্বোধন করবেন না। মাফ করবেন ম্যাডাম, শুভ্রবাবুকে চোর প্রমাণ করবার পর তারপর ওনাকে চোর বলবো। আপাতত আমি ডেকে নিতে চাই আমার প্রথম সাক্ষী সাম্য চ্যাটার্জিকে।
সামু, মাথায় রাখবি এটা কোট, মাথা গরম করে কোনো কথা বলবি না, ভেবেচিন্তে বলবি। যা আজ এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কাঠ গড়ায় দাঁড়াচ্ছে। বিপক্ষে দাঁড়ানোর আগে একবার ভাবলো পর্যন্ত না, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন রে ছোট্ট? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। শ্যামবাবু, অভিযুক্ত সুব্রত চ্যাটার্জি তো আপনার ভাই, আপনি পারবেন কাঠগড়ায় দাঁড়িয়ে এই ওনার বিরুদ্ধে সঠিক সাক্ষী দিতে? শুভ্রকে আমি খুব ভালোবাসি। ওকে এই অবস্থায় দেখতে আমার কতটা কষ্ট হচ্ছে এটা মনে হয় আমার থেকে বেশি আর কেউ কেউ ফিল করতে পারবে না। ছোটবেলা থেকে তো ওকে দেখছি, সব কিছুতে এগি, খেলাধুলো পড়াশোনা সব কিছুতে উইনার। সেই ছেলে কি করে এরকম একটা ভুল করলো? আমার সত্যি মাথায় আসছে না। ঠিক আছে, মহামান্য আদালত যেই রায় দেবে বুকে পাথর চাপা দিয়ে মেনে নেব। মেনে নেব কি, মেনে নিতে হবে। শ্যামবাবু, সেদিন এক্স্যাক্টলি কি ঘটেছিল তা আপনি মহামান্য আদালতকে খুলে বলুন। মিলর্ড, আমার ভাই শুভ্র চ্যাটার্জির সাকসেস পার্টির দিন আমাদের কোম্পানির অ্যাকাউন্ট সেট মিস্টার বাগচি আমাদেরকে জানান যে শুভ্র ওর অথরাইজ সিগনেটারির ক্ষমতা কাজে লাগিয়ে, রাদার আমার বলতে খারাপ লাগছে মিলর্ড, বাট ক্ষমতার অপব্যবহার করে কোম্পানির অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা উইথড্র করেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।